প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আস্তিক ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের উদ্দেশ্যে জানাব আমাদের হিন্দু ধর্মের প্রত্যেক বাড়িতেই তো তুলসী মঞ্চ বা তুলসী বৃক্ষ দেখা যায়, কারণ হিন্দু ধর্মের মানুষের কাছে এই তুলসী মঞ্চ বা তুলসী বৃক্ষ হলেন 33 কোটি দেবতার একটি রূপ। আর আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন বাড়িতে তুলসী মঞ্চ বা তুলসী বৃক্ষ থাকলে যে 10টি বিষয় খেয়াল রাখতে হয়, নচেত আমাদের জীবনে সমস্যা বৃদ্ধি পায়। এমন 10টি বিষয় যে 10টি বিষয় আমরা যদি মেনে না চলি সেক্ষেত্রে আমরা নিজের বিপদ নিজেই বাড়িয়ে দিই। তাই আজকের ভিডিওতে আমি জানাবো তুলসী মঞ্চ যার যার বাড়িতে আছে তারা অতি অবশ্যই একবার মিলিয়ে নিন, এই 10টি ভুল আপনি করছেন না তো? আর যদি ভুল না জেনেও করেন তাহলে সাবধান হয়ে যান, আমার এই ভিডিও দেখার পর অন্তত এই 10টি ভুল আর করবেন না, কারণ এই ভুলগুলি করলে আমাদের জীবনে নেমে আসতে পারে চরমতম বিপদ। আর বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের এই 10টি ভুল করা কখনোই উচিত নয়। তবে চলুন এবার জেনে নেওয়া যাক কোন ভুলগুলি আমরা বাড়িতে তুলসী মঞ্চ বা তুলসী গাছ থাকলে করে থাকি, যে ভুল আমাদের জীবনে সমস্যা এনে দেয়। বলা হচ্ছে ঘরে তুলসী গাছ থাকলে এই 10টি কথা অবশ্যই মাথায় রাখুন। শাস্ত্রে বলা আছে তুলসী গাছ থাকলে মৃত্যুর দেবতা যমরাজও নাকি ঘরে ঢুকতে পান না। শাস্ত্রে যদি অবিশ্বাসও থাকে তাহলে এই ভেষজ গুণের জন্য তুলসী গাছ বাড়িতে রাখা উচিত। বাস্তুর দিক থেকে তুলসী গাছের গুরুত্ব কম নয়, তবে ঘরে তুলসী গাছ থাকলে সংসারে শুভ অশুভ কিছু কথা মাথায় রাখা উচিত। যেমন বাস্তুমতে বাড়ির বারান্দায় তুলসী রাখলে উত্তর বা উত্তর পূর্ব দিকে রাখুন, নচেত সমস্যা হবে। শিবলিঙ্গ বা শিবকে পুজোতে কখনোই তুলসী দেবেন না। পৌরাণিক আখ্যান অনুযায়ী দানব শঙ্খচূড়ের স্ত্রী হল তুলসী, আর এই শঙ্খচূড়কে শিব নিজে হাতে প্রাণ হত্যা করেছিলেন, তাই শিব পুজোয় কখনোই তুলসী ব্যবহার হয় না। রবিবার বা কোনো একাদশীর দিন তুলসী পাতা ছিঁড়বেন না, এমনকি সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময়ও নয়, এটা অত্যন্তই অশুভ। তুলসী গাছ শুকিয়ে গেলে বা মারা গেলে যেখানে সেখানে ফেলবেন না, নদী বা পুকুরের জলে ফেলে দিন। বাড়ির বাগানে মরা তুলসী থাকলে সংসারের জন্য অশুভ, মরা গাছ তৎক্ষণাৎ সরিয়ে ফেলুন। তুলসীকে আমরা স্ত্রী গাছ হিসেবে দেখি, তাই খেয়াল রাখবেন তুলসী গাছের পাশে যেন কখনোই কোনো ক্যাকটাস বা কাঁটা জাতীয় গাছ না থাকে, তাতে সংসারের অশান্তি বাড়ে। সুস্বাস্থ্য সংসারের সুখ শান্তির জন্য তুলসী গাছের পাশে ফুল গাছ রাখতেই পারেন। মনে করা হয় তুলসী গাছ
অক্সিজেনের শক্তিঘর, সেই জন্য একবার অন্তত তুলসী গাছের সামনে এসে প্রাণ ভরে নিঃশ্বাস নিন। শরীরের ভেতরের যে কোনো সংক্রমণ কেটে যাবে এবং প্রত্যেক দিন সকালে তুলসী গাছকে পুজো করবেন প্রদীপ মোমবাতি চালিয়ে। ভাইরাস সংক্রান্ত বিষয় এড়াতে অতি অবশ্যই প্রত্যেক দিন দুটি করে তুলসী পাতা খান। তবে তুলসী পাতা কখনোই চিবিয়ে খাবেন না, তুলসী পাতা গিলে খাবেন, কারণ মার্কারির মতো কিছু যৌগ রয়েছে, এই মার্কারি দাঁতের জন্য খুবই ক্ষতিকারক। বাতাস শুদ্ধ করার পাশাপাশি তুলসী ঘরের নানা দোষ কাটায় এবং পজিটিভ এনার্জির যোগান দিয়ে থাকে, তাই অবশ্যই বাড়িতে তুলসী গাছ রাখা উচিত। কখনোই তুলসী গাছের পাশে ঘর মোছার ন্যাতা ঝাঁটা বা নোংরা কোনো জিনিস রাখবেন না, এর ফলে সংসারের অবনতি হবে, কখনোই উন্নতি হবে না। যারা ভিডিওটি দেখলেন নিচের কমেন্ট সেকশনে অবশ্যই জয় মা তুলসী লিখতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার, এবং পরবর্তীকালে ভিডিও দেখার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আস্তিক ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো, আমাদের হিন্দু ধর্মের প্রত্যেক বাড়িতেই তো তুলসী মঞ্চ বা তুলসী বৃক্ষ দেখা যায়, কারণ হিন্দু ধর্মের মানুষের কাছে এই তুলসী মঞ্চ বা তুলসী বৃক্ষ হলেন 33 কোটি দেবতার একটি রূপ। আর আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন, বাড়িতে তুলসী মঞ্চ বা তুলসী বৃক্ষ থাকলে যে 10টি বিষয় খেয়াল রাখতে হয়, নচেত আমাদের জীবনে সমস্যা বৃদ্ধি পায়। এমন 10টি বিষয়, যে 10টি বিষয় আমরা যদি মেনে না চলি, সেক্ষেত্রে আমরা নিজের বিপদ নিজেই বাড়িয়ে দিই। তাই আজকের ভিডিওতে আমি জানাবো তুলসী মঞ্চ যার